করছেন। এলাকাবাসী বলছেন যে প্রয়োজনে এখানে ঈদগাহ সরায় নেব, এতটুকু পর্যন্ত যদি তারা দেওয়ার চেষ্টা করে আমি কেন চেষ্টা করব? মানুষের এত সুন্দর জায়গা বিরল, এখানে পাওয়া বিরল। শাটনল পর্যটনের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা পরিদর্শনে এসে বললেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হানান মিয়া। প্রতিবেদন ও ভিডিও চিত্র পাঠিয়েছেন HM ফারুক। চাঁদপুর জেলার মতলব উত্তরের শাটনলে প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হানান মিয়া। 12 জুন শনিবার বিকালে শাটনল পর্যটন কেন্দ্র বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি স্থানটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান, সহকারী ভূমি কমিশনার আফরোজা হাবিব শাপলা, থানার তদন্ত ওসি মাসুদ মিয়া সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হানান মিয়া বাংলা নিউজ 24.tv-কে বলেন, অবিরল আমি এই জন্য এখানে প্রচেষ্টা নিয়েছি, কিন্তু পিছনের জটলা খুলতে আমার হয়তো সময়টা যাবে, আমি জানি না কতটুকু করতে পারো, তবে আমি মনে করি যে এটা যথেষ্টটা উচিত, এখানে কিছু একটা করা দরকার। 8 একরে যা করা যাবে, 6 একরে তা করা সম্ভব, একটু কম বেশি হতে পারে, স্পেসটা কম হইলেও আমাদের 1 একরের উপরেও কোনো কোনো জায়গায় ভালো ভালো পর্যটন স্পট আছে, এমন কোনো সমস্যা না, কিন্তু করার ইতিবাচক মনটাই বড়। আমি শাটনলে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, এই পদক্ষেপটা দুর্ভাগ্যজনকভাবে এটা ভুল বোঝাবুঝির কারণে পদক্ষেপটা এতদিন বিলম্ব হচ্ছিল, কারণ এখানে একটা কবর হয়ে গেছে, গণকবর। গণকবর হতেই পারে, একটা বিশেষ পরিস্থিতিতে লঞ্চডুবিতে গণকবর হয়েছিল, গণকবরের কারণে আমায় জায়গা কম পাচ্ছি, কিন্তু আমি এমন কোনো পরিকল্পনা নেইনি যে আমাকে 8 একর জায়গায় লাগবে, আমার তো 6 একর জায়গাতেও আমার হতে পারে, আমার জায়গা কম হয়েছে এই অজুহাতে এখান থেকে আমার প্রকল্পটাকে আর আলোর মুখ দেখতে দেওয়া হয়নি। করার জন্য সামনে অর্থবছরে ভালো একটা সুযোগ, কিন্তু আমার কাজ করার জন্য প্রস্তুতি আমার নাই, প্রস্তুতি হলে আমি আগে জায়গাটা আমার নিজের করে তারপর আমাকে লিখতে হবে। আমি যদি এখন কোনো প্রকল্প দাখিল করি বলবে কাগজ কই, তুমি দখল নিছো, দখলনামা কই, আমার দখলনামাটা ঠিক করতে হবে। আর আপনারা জানেন একটা জায়গায় যখন 8 একরের প্রস্তাব দেওয়া হয়, সেই জায়গা থেকে যদি 2 একর কম নেওয়া হয় আমাকে যৌক্তিকতা খাড়া করতে হবে, আমি কেন 2 একর কম নিচ্ছি, এই যৌক্তিকতা দিয়ে যদি আমি না নেই তাহলে আমিও তো চাকরি করি, আমি নিতে চাই, ইতিবাচক হচ্ছে, কিন্তু 2 একর কম নেওয়ার কারণে আমি যাতে বিপন্ন না হয় সেই বিষয়টা চিন্তা ভাবনা করে আমার এই জটলাটা খুলতে হবে। এই জটলাটা খুলতে যতক্ষণ সময় তারপরে হয়তো প্রকল্প নেওয়া কোনো ব্যাপার না, তখন দেখা যাবে মৌমাছির মতো অন্য। আর বিশেষ করে এখানকে আমার অনেক আমার সচিবের বাড়ি ওই এলাকায়, এখানকে অনেক গুণী মানুষেরা আছেন, ওনাদের কথা আমি চিন্তা করছি যে ওনারা চাচ্ছেন, এটা এলাকাবাসীও চাচ্ছেন, আমি এই জন্যই সরেজমিনে আসছি। এলাকাবাসী কি বলছেন? এলাকাবাসী বলছেন যে প্রয়োজনে এখানে ঈদগাহ সরায় নেব, এতটুকু পর্যন্ত যদি তারা দেওয়ার চেষ্টা করে আমি কেন চেষ্টা করব?